হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে প্রবাস ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এসএমএস সাভার পৌরসভা রাজাশনে আর কি, এখানে আটতলা ফাউন্ডেশন একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন এই ভিডিওটা আসলে অনেক আগে করা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এসে কিন্তু আরও দোতলায় কিন্তু আরও আরও কাজকর্ম মোটামুটি কমপ্লিটলি হয়ে গেছে। এটা রাজাশনের ভিতরে আর কি, তো রাজাশনের ভিতরে এই ইটি বিক্রি হবে আর কি, এই বাড়িটি বিক্রি হবে। মেইন রাস্তার পাশে মার্কেট প্লেসের জমি এটা, হ্যাঁ মেইন রাস্তার পাশে, এটা হলো মার্কেট প্লেসের জমি। এখান থেকে সাভার পায়ে হেঁটে গেলেও 10 মিনিট লাগবে, আর অটোতে গেলেও 8-10 মিনিট লাগবে আর কি, কারণ এখানে একটু মাঝে মাঝে একটু যানজটে পড়ে আর কি, কারণ এটা কমার্শিয়াল প্লেসের মতো হয়ে গেছে আর কি। তো দুই দিকে রাস্তা, এইদিকে আপনার 12 ফিট রাস্তা আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হলো 10%, এবং আপনার 5তলা পর্যন্ত ছাদ কিন্তু কমপ্লিট করা আছে। হ্যাঁ, তো আটতলা ফাউন্ডেশন করা আর কি, প্ল্যান পাস করা আছে। তো এইটা আসলে যারা মার্কেট প্লেসের জমি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু, হ্যাঁ তাদের জন্য। অনেকে আছে মার্কেট পজিশনে জমি খুঁজেন, ব্যাংক বিমা অফিস আদালতের জন্য ভাড়া দিতে চান বা মার্কেটের জন্য ভাড়া দিতে চান। এই নিচের অংশ কিন্তু অলরেডি মার্কেটের জন্য ভাড়া দেওয়ার জন্য, এটা এখন কিন্তু কাজ অনেক হয়ে গেছে। ভিডিওটা অনেক আগে করা, তাই আমি আপডেট আর করিনি আর কি। এখন কাজ কিন্তু অনেকাংশ হয়ে গেছে, এই কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কি। এখানে নিচে মার্কেটের জন্য এটা ভাড়া নিতে চাচ্ছে, মনে হয় 30,000 টাকা না 40,000 টাকা মোটামুটি, আপাতত জাঁকজমকপূর্ণ করার জন্য এটা আলোচনা চলতেছে আর কি, ওই জন্য দিবে আর কি। তো জমির মালিক আসলে হঠাৎ করে একটু টাকা পয়সার একটু ইসে ক্রাইসিস মোমেন্টে পড়ে গেছে। পিছন অংশটা আমি আপনাদের দেখাচ্ছি, জমিটির তিন দিকে কিন্তু রাস্তা, হ্যাঁ তিন দিকে কিন্তু জমিটির রাস্তা আর কি। জমিটির পূর্ব পাশে রাস্তা আছে, পশ্চিম পাশে রাস্তা আছে, এবং উত্তর দিকে রাস্তা আছে। হ্যাঁ, উত্তর দিকে বড় রাস্তা, ওই পাশেও কিন্তু রাস্তা আছে। এই যে এখানে, এখানেও কিন্তু রাস্তা আছে। এই যে পিলার দেখতে পাচ্ছেন, এই সীমানা হলো এই জমির। তো সম্মানিত দর্শক, আমার কাছে অনেকে মার্কেট পজিশনের ভালো জমি চাচ্ছে, কম দামে জমি চাচ্ছে। তো এই জমিটি তুলনামূলক কম মূল্য, কারণ এত ভালো পজিশনের জমি তুলনামূলক কম মূল্য, এটা মূল্য নির্ধারণ করা হয়েছে 4 কোটি টাকা। আবারও বলি, মূল্যটা নির্ধারণ করা হয়েছে 4 কোটি টাকা, কারণ এখানে জমি হলে 10%, হ্যাঁ 10% জমির উপরে আটতলা ফাউন্ডেশন করা একটা বাড়ি, এবং এখানে দেখতে পাচ্ছেন দুই তিন দিকে রাস্তা মার্কেট পজিশনে। তো এটা তুলনামূলক আসলে দাম ঠিক আছে, বেশি দাম না, তুলনামূলক দাম কমই বলতে পারেন। কারণ আটতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, আমার সম্মানিত দর্শক আপনারা সকলেই কম বেশি অবগত। হ্যাঁ, তো এইরকম মার্কেট পজিশনের যে এটা আর কি, বাড়িটা এটা বিক্রি হবে। তো আসলে সব কিছু মোটামুটি সাজানো গুছানো আছে, আপনারা চাইলেই মোটামুটি কাজ কমপ্লিট করে এক একটা ফ্লোর কিন্তু, এক একটা ফ্ল্যাট কিন্তু আপনারা ভাড়া দিয়ে দিতে পারবেন। এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইসের, এবং লিফটের ব্যবস্থা করা আছে কিন্তু। তো আসলে ভিতরে সব কিছু আমি এত ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ সময়ের সাপেক্ষের কারণে, এবং সরাসরি আমি মালিকের সাথে আপনাদের কথা বলাই দেবো আর কি। সরাসরি মালিকের সাথে কথা বলাই দেবে, এই জমিটা যারা কিনবে বাড়িটা, তার নিঃসন্দেহে তারা জিতবেন। কারো জিতবেন, এখান থেকে 2-3 লাখ টাকা ভাড়া উঠানো, এটা সব ফুল কমপ্লিট করলে নর্মালি 2-3 লাখ টাকা ভাড়া আপনি তুলতে পারবেন, এবং এখান থেকে 10 মিনিটে সাভারে যেতে পারবেন, এখান থেকে কিন্তু 10 মিনিটে চাইলে উত্তরে যেতে পারবেন। সম্মানিত দর্শক, কিন্তু আগ্রহী থাকলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।